হ্যালো এভরিওয়ান, আপনাদের মাঝে আবার আমি হাজির হয়েছি, সোহাগ মিস্টার খান। আপনাদেরকে শোনাবো অনেক আমার জীবনের হিস্টোরি, শুনতে থাকুন পেজের দিকে তাকে। আচ্ছা, আমার একটা প্রেম বিষয় নিয়ে কথা বলি, ঠিক আছে? জীবনে আমি একটা আমার স্কুল লাইফে প্রেম করছিলাম, তখন আমি ক্লাস 4 বা 5 পড়ি, তখন আমি একটা প্রেম করছিলাম। ও 6 ওঠার পরে আমার ডিসিশন চেঞ্জ হলো যে আমি আর পড়াশোনা করব না। তখন আমি বাসায় থেকে বলছি যে আমি আর পড়াশোনা করব না, আমি অন্য কোনো কাজকাম করব। সে বাসার থেকে মানতেছে না, তখন আমি বাসায় থেকে বের হয়ে গেছি যে আমি অনেক কাজের সন্ধান করছি 5-6 দিন, যে আমার কাছে টাকা ছিল ওই টাকা দিয়ে আমি চলছি। এই 5-6 দিন শেষ হয়ে গেল, আমার পকেটের টাকা শেষ, তখন আমার কাছে আর কোনো টাকা নাই, দুপুরে খাবো সেই টাকাটাও নাই। তখন আমার এক পাড়াপ্রতিবেশী বেশি মামার সাথে দেখা, তখন মামারে বললাম এই ঘটনা, আমি 1 সপ্তাহ আগে বাড়ি থেকে বের হয়ে গেছি, এখন তো আমার খাওয়া দাওয়ার খুব সমস্যা, আমার একটা কাজ হলে ভালো হইতো। তখন মামা বলল যে আমার তো অটো গ্যারেজ আছে, যাস তাহলে আমার একটা অটো চালাইতে পারিস, চালায় তুই যা ইনকাম করবি 400 টাকা আমারই দিবি, আর বাদ বাকিটা দিয়ে তোর চলা হয়ে যাবে। তখন আমি বললাম আচ্ছা তাই মামা, তাহলে কালকে যা বার করবো। তখন মামা বললো আচ্ছা সকাল সকাল চলে যাস, যা বার করিস। তখন সকাল 10টার দিকে আমি গেলাম মামার গ্যারেজে, পরের দিন মামার গ্যারেজে যাই, মামাকে বললাম কোন গাড়িটা বের করবো, মামার গাড়ি আবার অনেকগুলো। তখন বললো যে একটা নতুন একটা গাড়ি আছে ওই সাইডে, ওইটা বের কর। বের করলাম, বের করে বাসে আসলাম, আইসা 15 থেকে 20 টাকা ভাড়া মারলাম, তার মধ্যে একটা বাজারের যাত্রী উঠল, ওইটা বললো মামা যাবেন? আমি বললাম হ্যাঁ যাবো তো, যে তাহলে চলেন, 3 জন আছি আমরা। তখন বললাম চলেন। যাওয়ার সময় যে স্কুলে আমি পড়তাম সেই স্কুলের সামনে আমার একজন সিঙ্গেল দিই, সিঙ্গেল দেওয়ার পরে আমি থামলাম। থামার পরে আমারে বলতেছে যাবেন বাজার, আমি মুখের দিকে তাকাই নাই, সামনের দিকে তাকিয়েছিলাম। যখন নেমে সে ভাড়া দিবে, তখন তার মুখের দিকে আমার চোখ পড়ে গেল। পড়ে যাওয়ার পরে দেখতেছি যে আমার সেই পুরানো গার্লফ্রেন্ড, এর সাথে দেখা। তখন সে আমারে বলতেছে যে এবার তোমারে এটাই মানাইছে, আগে তো বুঝো নাই। এই ছিল আজকের আমার জীবন কাহিনী, সামনে আরও নতুন নতুন ভিডিও পাবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।